হ্যালো এব্রিয়ন্স মালদা সদর যুব কম্পিউটির প্রশিক্ষণ কেন্দ্রে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা জানব যে আপনি যে কোনো একটা নাম্বার পুট করবেন এবং সেই নাম্বারটা অট না ইভেন সেটা আপনাকে দেখাবে সি প্রোগ্রামের মাধ্যমে যেমন ধরুন আক আমি এখানে কিছু একটা নাম্বার দিচ্ছি ধরুন টোয়েন্টি ফাইভ তো এনটা দশ সাথে আমাকে দেখাচ্ছে যে দিস ইজ অট নাম্বার ঠিক আছে এবার যদি আমি আবার একবার রান করি তাহলে টোয়েন্টি দিলাম এনটা দশ সাথে আমাকে দেখাচ্ছে দিস ইজ ইভেন নাম্বার ঠিক আছে তাহলে এই যে অড নাম্বার এবং ইভেন নাম্বার এটা কীভাবে বার করে সেটাই আমরা আজকের প্রোগ্রামে জানবো তো দেখিনি আমরা প্রথমে টার্বোসি প্লাস প্লাস বা টারবোসি ওপেন করবো ওপেন করার পরে ফাইল থেকে যাবো নিউয়ে গিয়ে আমরা প্রোগ্রামটা স্টার্ট করবো দেখিনি যদি আগের অনেকগুলো প্রোগ্রাম লোড হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এতবার নিউ করতে হবে আচ্ছা তাহলে আমরা যথারীতি প্রোগ্রাম লেখার সময় জানি কি হ্যাজ ইনক্লুড এস টিডিআইও ডট এইস আর হ্যাজ ইনক্লুড কনআ ডট এইস এটা তো লিখতেই হচ্ছে হেডার ফাইল নেক্সট আমরা এখানে লিখছি ভয়েড মেইন ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ তারপরে এখানে লিখছি এন্ট ব্র্যাকেটের মধ্যে এন্ট ধরে দিলাম নাম্বার তাহলে প্রথমে একটা আমি নাম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার ডেটা টাইপ হচ্ছে এন্টেজার এরপরে এইবার আমি বোঝাচ্ছি যে প্রিন্ট ডবল কোর্সের মধ্যে দিলাম এন্টার এনি নাম্বার মানে আপনাকে বলছি যে কোনো একটা নাম্বার আপনি এখানে দিয়ে দিন নেক্সট এবার আপনি যে নাম্বারটা দিয়েছেন সেটা কম্পিউটারে স্ক্যান করবে তাহলে স্ক্যান এফ স্ক্যান দিয়ে আপনি যেহেতু ইন্টিজার দিয়েছেন ডিজিট সেই জন্য আপনাকে পার্সেন্টেজ ডি দিতে হবে দেওয়ার পরে কমা দিয়ে আপনি যে নাম্বারটা দিতে চাইছেন সেটার অ্যাড্রেস বোঝানোর জন্য অ্যাম্পার সাইন দিতে হবে এবং নাম্বারটা মানে যে ভেরিয়েবল দিয়েছেন সেটা দিতে হবে হলো তাহলে স্ক্যান যেহেতু ডিজিট এটা সেই জন্য পার্সেন্টেজ ডি আর নাম্বারের অ্যাড্রেসটা দিয়ে দিলাম নাম্বার এনো এইবার বলছে যদি নাম্বারটাকে আমরা ভাগ করি দুই দিয়ে সমান সমান জিরো মানে কি অবশিষ্ট যদি জিরো হয় তাহলে আপনি একটা মেসেজ দেবে প্রিন্টেফ যেখানে লেখা থাকবে দিস ইজ ইভেন নাম্বার মানে জোর সংখ্যা ইভেন নাম্বার এটা হলো এলস যদি তা না হয় মানে যদি দুই দিয়ে ভাগ করার পরে অবশিষ্ট জিরো না হয় তাহলে আপনাকে মেসেজ দেবে প্রিন্ট এফ দিস ইজ অট নাম্বার তাহলে দিস ইজ অট নাম্বার এইবার আমরা টার্মিনেট করে দিলাম এখানে ফুল স্টপ দিচ্ছি এখানেও ফুল স্টপ দিচ্ছি ঠিক আছে এভেন নাম্বার এবং অড নাম্বার হয়ে গেল তাহলে ই প্রশ্চনে হচ্ছে যে যদি নাম্বারটা দুই দিয়ে ভাগ করার পরে অবশিষ্ট জিরো হয় তাহলে বলবে এভেন নাম্বার আর যদি নাম্বারটা দুই দিয়ে ভাগ করার পরে অবশিষ্ট এক থাকে মানে মিলে না যায় তাহলে বলবে আপনাকে অড নম্বর ঠিক আছে নেক্সট আমরা লিখবো এবার গেট সিএইস দিয়ে ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবার আমরা কম্পাইল করে দেখব কোথাও ভুল আছে কি তাহলে অল্ট এফ নাইন দেখাচ্ছি ইরোর ওয়ান দেখিনি কোথায় ভুল আছে গেট সিএইস ভুল দেখাচ্ছে তার আগে দেখিনি যেহেতু এখানে টার্মিনেট হয়নি সেই জন্য গেট সিএইসটা নিচ্ছে না তাহলে আমরা অল্ট এফ নাইন দিয়ে আরেকবার চেক করব এরোর কোনো কিছু নেই এবার রান করব কন্ট্রোল এফ নাইন একবার দেখিনি কি এন্টার এনি নাম্বার ধরে নিয়ে দিলাম টোয়েন্টি ফাইভ তো আমাকে দেখাচ্ছে এটা অল্ট নাম্বার এইবার যেহেতু আমরা সিএলআর এস সি আর দিইনি সেই জন্য কী হচ্ছে আপনার আগের স্ক্রিনে লেখাটা আসে তো আর এস সি আর আপনাকে এটা লিখতে হবে আর একবার রান করে দেখে একের বার টোয়েন্টি ফাইভ দিয়েছিলাম এবার টোয়েন্টি সিক্স দিচ্ছি দেখুন দেখাচ্ছে দিস ইজ ইভেন নাম্বার আবার দেখুন টোয়েন্টি ফাইভ দিচ্ছি তো দেখাচ্ছে অড নাম্বার আবার দেখুন ধোনি কি এটা আমি হান্ড্রেড দিচ্ছি তাহলে দেখাচ্ছে কি ইভেন নাম্বার আর ধোনি কি হান্ড্রেড ওয়ান দিচ্ছি তাহলে দেখাচ্ছি অড নাম্বার ঠিক আছে থ্যাংক ইউ জাস্ট দু মিনিটের একটা প্রোগ্রাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকনটি প্রেস করে রাখবেন থ্যাংক ইউ